আমার পাঁচতলা নয়তলা সতেরোতলা উনিশতলা ভবন আমার দরকার নাই। যার যেখানে দোকান ছিল সে সেই কয় ফিট সেই কয় ইঞ্চি দোকান পাবেন ইনশাল্লাহ। আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি তখন মসজিদুল হারামে নামাজ পড়ছিলাম মদিনা শরীফে, এমন সময় আমাকে এসপি জিআরসি বা উর্দুভাষী ভাইদের সংগঠন এসপিআরসির হারুনুর রশিদ একটি এসএমএস বার্তা দেন। সেই এসএমএস বার্তা পেয়ে আমি প্রথম জানতে পারলাম যে আমার প্রাণ প্রিয় এই মোহাম্মদপুর বাসীর প্রাণের প্রিয় মধ্যবিত্ত শ্রেণীর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর প্রাণের মার্কেট এই কৃষি মার্কেটে আগুন লেগেছে। আমি তাৎক্ষণিকভাবে বহু মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। আমি মসজিদুল হারাম থেকে বেরিয়ে আমি তখন যোগাযোগ করার চেষ্টা করি, ব্যাপক পুলিশ মোতায়েন করে মানুষের একদিকে ফায়ার ব্রিগেড আগুন নেভাবে, আর একদিকে আপনাকে এই মানুষের মালামালের স্বর্ণালঙ্করের নিরাপত্তা দিতে হবে। আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার দোকানদার ভাইরা, আপনাদেরকে আশ্বস্ত করার ভাষা আমার জানা নাই, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। পবিত্র ওমরা হজ পালন করে এসেই আমি আপনাদের কাছে ছুটে এসেছিলাম। আমার কানে অনেক কথা এসেছিল, আমাকে সলভাই বলেছিল, একটি আবদারে করেছিল যে নারক ভাই এখানে আমার বহুতল ভবন দরকার নাই, আমার দোকানদার ভাইদের জন্য আমার ইমিডিয়েট তাদের জীবনযাত্রা বাঁচিয়ে রাখার জন্য দোকানের কাজ শুরু করা দরকার। আমি সেদিনও আপনাদেরকে বলেছিলাম যে আমার পাঁচতলা নয়তলা সতেরোতলা উনিশতলা ভবন আমার দরকার নাই, আমার দোকানিদের বাঁচানোর প্রয়োজনে এই জায়গায় যে সেট ছিল সেই সেট করেই আবার তাদের জীবন জীবিকার সুযোগ করে দিতে হবে। এই মার্কেটটি এই মোহাম্মদপুর আদাবর ধানমন্ডি এলাকার মানুষদের জন্য, মধ্যবিত্ত শ্রেণী নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য অত্যন্ত সুপ্রিয় একটি মার্কেট ছিল। আমি আপনাদেরকে বলতে পারি আমি সেদিন এই জায়গাটি ঘুরে ফিরে দেখে আপনাদের সঙ্গে কথা বলে গিয়ে বাসায় গিয়ে আমেরিকায় অবস্থানরত মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তার সঙ্গে কথা বলেছি। আমি তার কাছে এই এলাকার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তিনি ছুটে চলে এসেছিলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতিসংঘ অধিবেশনে যোগদান করেছেন, সেই সুবাদে তিনি আমেরিকায় রয়েছেন, নিউ ইয়র্কে রয়েছেন। আমি তার সঙ্গে কথা বলেছি, দীর্ঘক্ষণ কথা বলেছি, আবার রাতে কথা বলেছি। তিনি বলেছেন, আমি তার কাছে অনুরোধ করেছিলাম অনতি বিলম্বে লোক বাড়িয়ে যে ধ্বংসস্তূপ আছে সেই ধ্বংসস্তূপগুলো ডাম্প ট্রাক লাগিয়ে ভেকু লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গায় ট্রাস দিয়ে টিনের ট্রাস দিয়ে এখানে দোকান করে দিতে হবে আপনাদের। তিনি বলেছেন, নানক ভাই আমি সেটাই করব, আমি আসছি, আমি এসে আমি সেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলব জরুরি ভিত্তিতে, এবং যার যেখানে দোকান ছিল সে সেই কয় ফিট সেই কয় ইঞ্চি দোকান পাবেন ইনশাল্লাহ।